আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ফুলকি রোহিতের সঙ্গে দেখা করতে জেলে যায় এরপরে সব ঘটনা খুলে বললে রোহিত ফুলকিকে বলে ফুলকি আমার মনে হচ্ছে এটা আমাদের বিরুদ্ধে একটা বড়ো সড়ো ষড়যন্ত্র আর এটা আমাদেরকে জেঠুমণিকে এখনই জানানো প্রয়োজন এদিকে দেখা যায় রুদ্রর্বণ রিকি রোহিতের বৌদি পারমিতার নামে তার শাশুড়ির কাছে কান ভাঙানি দিলে তার শাশুড়ি পারমিতার উপর খুব রেগে যায় আর পারমিতাকে থাপ্পড় মারতে যায় সবার সামনে তখন সেখানে চলে আসে ফুলকি আর তার হাতটা ধরে নেয় এদিকে ফুলকি জেঠিমায়ের হাতটা ধরে নেওয়ায় জেঠিমা খুব রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো